পাগলা তিতা মিডা বোঝে না, পাগলা রে জি লাপি দিও না। না, আজকে আমরা পুতিন কাকুর পাগলামি নিয়ে কথা বলতে আসি নাই, আসছি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির এক পাগলামি নিয়ে। জেলেন্সকি বেসিক্যালি তিতা মিডা বোঝে না, যার কারণে একের পর এক টকঝাল মিষ্টি জিনিসগুলা ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতে চাচ্ছে। তবে জেলেন্সকির মাথায় যাই ঘুরুক, পশ্চিমারা কিন্তু বুঝছে যে এই ধরনের জিনিস যদি রাশিয়ার বিরুদ্ধে দেওয়া হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন, ন্যাটো বা যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সংঘর্ষ বলেন, যেটা রাশিয়াও চাচ্ছে না, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে। অপরদিকে মার্কিনেরও চাচ্ছে না রাশিয়ার ক্রস লাইন মানে ওভার ক্রস করতে। সামনে আসছে নতুন তথ্য, আমেরিকার ভেতর থেকে যখন এই তথ্যগুলো ফাঁস করা হয় তখন জেলেন্সকির জন্য তারা আসলে কি উদারনীতি অবলম্বন করে? তারা কি আদৌ জেলেন্সকিকে সহযোগিতা করে, নাকি জেলেন্সকি কী চাচ্ছে না চাচ্ছে এগুলো তো প্রকাশ্যে চাচ্ছে না, এই জিনিসগুলো গোপনে চাইছে। তো এগুলোকে প্রকাশ করার মানে কি? মানে রাশিয়ারই বোঝায় যে দেখো আমরাও কিন্তু এগুলোতে রাজি না, বেসিক্যালি এরকম অনেক কিছু সে চায় আমরা দিব না, এরকম নিশ্চয়ই বোঝাইছে। ঘটনা হচ্ছে রাশিয়ার এই হঠাৎ করে অগ্রগামী ভূমিকার কন্ট্রোলিং নেওয়ার জন্য পশ্চিমাদের কাছ থেকে অনেক ধরনের জিনিস আনছে। এবার নতুন আর একটা জিনিসের আবদার করছে যে রাশিয়ার উপর ফিক্কা মারার জন্য, নিক্ষেপ করার জন্য আমেরিকার কাছে নিষিদ্ধ ক্লাস্টার বোমা চেয়ে এবার আবদার করে বসেছে আপনার জেলেন্সকি। আর এই তথ্য ফাঁস করেছেন মার্কিন দুজন আইন প্রণেতা, যারা পেন্টাগনে খুব কানেক্টেড একজন ব্যক্তিত্ব তারা দুজন। মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বিষয়ক যে বাহিনী আছে সেইখানে কমিটির যিনি সদস্য আছেন, গুরুত্বপূর্ণ সদস্য জেসন ক্রো এবং অ্যাডাম স্মিথ, তারা দুজন বলছেন যে ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করতে হোয়াইট হাউসকে রাজি করানোর জন্য কংগ্রেস সদস্যদের অনুরোধ জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি। এখন আমেরিকাতে যখন কোনো প্রস্তাব পাশ করা হয় কয়েকটা ধাপ আছে, সেইখানেই এই ট্রাইটা চালানো হচ্ছে। ইউক্রেন সরকার ড্রোনের সাহায্যে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ক্লাস্টার বোমা নিক্ষেপ করতে চায়, মানে ড্রোন ট্রোন পাইছে এবার বোমাটা দরকার। এছাড়া ইউক্রেন তার গোলন্দাজ ইউনিটির জন্য ইতিমধ্যেই 155 mm ক্লাস্টার শেল দেওয়ার জন্য আমেরিকার কাছে অনুরোধ করছে। দর্শক, বিশ্বের 120টিরও বেশি দেশে ক্লাস্টার বা গুচ্ছ বোমা নিষিদ্ধ। এই বোমা কোথাও নিক্ষেপ করা হলে তা থেকে অসংখ্য ছোট ছোট বোমা বের হয়ে বিস্তীর্ণ এলাকার মানুষকে নির্বিচারে হত্যা করতে পারে। বিশেষ করে যুদ্ধের সময় এই বোমা বেসামরিক লোকজনের জীবন বিপন্ন করে তোলে। লাইক মনে করেন যে মেরকুরি বা থাকে না যে মাকড়সা কাঁকড়া, হঠাৎ করে দেখবেন প্রর করে এরকম চারিদিকে ছড়া যায় এগুলো বাচ্চাগুলো বাইরিয়া, ঠিক সেম স্টাইলে ক্লাস্টার বোমা অসংখ্য ছোটোখাটো বোমার সমন্বয়ে গঠিত একটা বোমা, এইটা ফুটলে ওইগুলো ফুটবে, আরও ফুটবে, আরও ফুটবে। মার্কিন দুই আইন প্রণেতা বলছেন ইউক্রেন আমেরিকার কাছে ড্রোন ব্যবহার করে আকাশ থেকে নিক্ষেপযোগ্য MK-20 ধরনের ক্লাস্টার বোমাটা চেয়েছে। তবে তারা বলছেন যে গত মাসে যখন জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি গিয়েছিলেন আপনার, তখন ইউক্রেনের কর্মকর্তারা এই ব্যাপারে হোয়াইট হাউসের অনুমোদন নিতে তাদেরকে অনুরোধ করেছিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকার কথা যে গত বছর ফেব্রুয়ারি মাসে লম্বা চুরো একটা সময় ধরে হঠাৎ করেই, প্রথমবার তো যুক্তরাষ্ট্রে গিয়েছিল, 3-4-5 দিনের মাথায় চলে আসছিল, বাট হঠাৎ করে যুক্তরাজ্যে যাবার পর সেইখান থেকে জার্মানি গেছে এই জেলেন্সকি, ফ্রান্স গেছে, অনেকগুলো দেশ ভ্রমণ করছে, সেখানে বেশ কিছু বৈঠক হয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠক, আর সেই সব বৈঠকগুলোতে আইসা সে গোপনে গোপনে এগুলো চায় আসছে। কিয়েভ মনে করছে, মানে ইউক্রেন মনে করছে, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করতে পারলে তারা যুদ্ধে বেশ খানিকটা এগিয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে এই ক্লাস্টার বোমা দেবে কি না। না, আমেরিকার এই ক্লাস্টার বোমা দেওয়ার কিন্তু সুযোগ নেই, কারণ এই বোমাটা 120টা দেশের জন্য নিষিদ্ধ তালিকায়, আর এই বোমাটার নাম হচ্ছে নিষিদ্ধ ক্লাস্টার বোমা। তবে পুতিন কাকু এটার মিনি একটা ভার্সন কিন্তু একবার মারছিলেন এই যুদ্ধে, এমনকি আমেরিকা, ইরাক, আফগানিস্তান তারা কিন্তু সেইখানে যখন অভিযান চালিয়েছে এই ক্লাস্টার বোমার কিন্তু ব্যবহার করেছে। তো তারা বড় দেশ, তারা চাইলে অনেক কিছু নিষিদ্ধ টিষিদ্ধ কথা নাই, তারা মারতেই পারে। ফসফরাস, যেমন হোয়াইট ফসফরাস যেই বোমা আছে সেটাও কিন্তু নিষিদ্ধ, কিন্তু সেটা রাশিয়াও ব্যবহার করছে, আপনার আমেরিকাও ব্যবহার করছে, তো এরকম অনেক কিছুই এরা করছে। দেখা যাক এখন তার আহ্বানে সারা দিয়ে এরা দেয় কিনা। তবে এই তথ্য প্রকাশ জেলেন্সকির জন্য বড়ই বিপদদায়ক আনলো। আমি আসলে বুঝিনি আমেরিকা কী চায়, জেলেন্সকিরে বাঁচাইতে চায় নাকি পুতিনের কাছে কালার বানাইতে চায়, নাকি গাছের উপরেরটা নিচেরটা সবগুলোই খাইতে চায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।